হ্যালো সবাইকে আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল ন্যাচারালি নাফিসা। আমি নাফিসা আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি ক্যানাডা থেকে নতুন একটা ব্লগে। তো আজকে আমি বেড়াতে এসেছি আপার ক্যানাডা ভিলেজ এই নামে একটা লোকেশনে, অটোয়া থেকে 1.5 ঘন্টার মতো ড্রাইভ। তো এখানে 1860 সালে ক্যানাডায় কীরকম ঘর বাড়ি ছিল, কীরকম বিজনেস ছিল ওদের, তো সেই রকম কিছু কিছু হিস্টোরিক্যাল প্লেসকে নিয়ে এখানে প্রিজার্ভ করা হয়েছে। সামার টাইমে এখানে আমাদের সবার ফেভারিট অ্যাক্টিভিটি আউটিং করা, নাম্বার ওয়ান, সবাই রোড ট্রিপে বের হয়ে যায়। তো এটা আমার ফার্স্ট আউটিং, সো আমার খুবই ভালো লাগছে, আশা করি আপনাদেরও ভালো লাগবে। ভালো লেগে থাকলে ভিডিওটি লাইক করবেন, কমেন্ট করবেন, যারা নতুন সাবস্ক্রাইব করবেন। আমার ভিডিওতে আজকে আছে ইফা, আমার ফ্রেন্ড, থ্যাংক ইউ সো মাচ, ওর সাথে আমি আসছি। সো দেরি না করে লেটস স্টার্ট দ্য ব্লগ। আজকে যে ব্লগটা শেয়ার করব সেটা ছিল একটা ডে ট্রিপের ভিডিও, মানে দিনে দিনে যাব, আবার দিনে দিনেই বাসায় চলে আসব। তো রোড ট্রিপে যাব, একটু খাবার দাবার থাকবেন, এটা তো হতেই পারে না। তো চিপস, মাফিনস, একটু চা বানিয়ে নিয়েছিলাম। 1.5 ঘন্টা পর চলে এসেছি আমাদের ডেস্টিনেশনে আপার ক্যানাডা ভিলেজ। আমার ফ্রেন্ড নিয়ে আসছিল ব্রেকফাস্ট, এগুলোকে মিট পাই বলে, চিজ অ্যান্ড মিট দেয়া থাকে হালাল, এগুলো খাবার অ্যারাবিক স্টোরগুলোতে পাওয়া যায়। টিকিটটা কিনে নিলাম, অ্যাডাল্ট পার পার্সন $25 থাকে, একটু আগে তো দেখালামই। আর এই টিকিটের মজা হলো এটা রিডিমেবল, মানে সেপ্টেম্বরের 19 তারিখের মধ্যে আমি আবার যেতে পারবো, অথবা ওরা আরেকটা এরকম হিস্টোরিক্যাল প্লেস বললো কিংস্টনে আছে, যেটা মিউজিয়ামের মতো, সেখানেও আমি ভিজিট করতে পারবো। মানে এক টিকিটে আমি দুই জায়গায় অথবা একই জায়গায় দুইবার ভিজিট করতে পারবো। ভিলেজে ঢুকতেই পাশে ছিল স মিল, বাট স মিলটা আনফর্চুনেটলি আজকে বন্ধ আছে, তাই ঢুকে পড়লাম পাশে ব্রুম মেকারের বাসায়, ঝাড়ু যে বানায়। তো এখানে এক্স্যাক্টলি এমন সেট আপটা দেওয়া আছে যেন 1860 সালে ঝাড়ু যারা বানাতো, একটা ব্রুম মেকারের বাসা বাড়ি কেমন হয় এক্স্যাক্টলি সেই সেট আপ এখানে দেওয়া আছে। ওদের কাপড় চোপড় থেকে শুরু করে ওদের যে লাইফ স্টাইল সেটাও রেপ্লিকেট করা হয়েছে। একটু আগে যে ঝাড়ু বানানো হচ্ছিল পাট জাতীয় বা জুট জাতীয় একটা প্ল্যান্ট থেকে, যেটা ক্যানাডায় নাকি জন্মায়, তো সেটাও এক্স্যাক্টলি ওরা একই প্রসেস ফলো করে সেই ঝাড়ুটা বানায়। রাইট, কাম হিয়ার, সবাইকে হাই দাও। হাই হাই ইভা, হাই দাও সবাইকে। হাই, এই $25 টিকিটের মধ্যে ইনক্লুডেড ছিল এই হর্স রাইডটা, ঘোড়ার গাড়ি করে আমাদেরকে পুরো ভিলেজটা ঘুরিয়ে দেখানো হয়েছিল। একদিকে ভালোই হয়েছে, আমরা ঠিক করে ফেলেছিলাম যে এই এই জায়গাগুলোতে আবার আসতে হবে। 1860 সালের গ্রামগুলোতে কেনেডিয়ানদের জীবনযাত্রা কেমন ছিল, ব্যবসা বাণিজ্য কেমন ছিল, সব কিছু এখানে সেট আপ দেওয়া হয়েছে। যেমন ধরেন ওরা কীভাবে রেস্টুরেন্টগুলো কেমন ছিল, তারপরে ওদের ফার্নিচার বানানোর দোকানগুলো কেমন ছিল, ওদের প্রিন্টিং মেশিনের দোকান কেমন ছিল, রেস্টুরেন্ট কেমন ছিল, জমিদারদের বাসাবাড়ি, যারা একটু বড় লোক তাদের বাসাবাড়ি কেমন ছিল। এই যে বড় বড় বিল্ডিংগুলো দেখলেন, ওখানে ছিল আস্তাবল, মানে অ্যানিমেল রাখা হয়। এই যে ভদ্রমহিলা, উনি দেখাচ্ছেন কীভাবে ভেড়ার লোম থেকে উল বানিয়ে কীভাবে ওরা জামা কাপড় বানাতো, মানে নিট করতো। আর এই যে দেখেন বাসাবাড়িগুলো এক্স্যাক্টলি সেই রকম, মানে ওই আমলে যেরকম ওদের বাসাবাড়ি ছিল সেগুলো এখানে এনে এনে তুলে একটা এরিয়াতে প্রিজার্ভ করে রাখা হয়েছে। সো এই কনসেপ্টটা আমার কাছে খুবই ভালো লেগেছে, কারণ আমি নিজেও আসলে এত কিছু জানতাম না। এখন তো সব কিছুই মডার্ন, মডিউলার, রাইট, বাসা বাড়ি থেকে শুরু করে এভরিথিং মানে মডিউলার আমাদের। কিন্তু এখানে গেলে আপনি আসলে মানে ক্যানাডার ভিলেজ বলতে আসলে কিন্তু এটাই বোঝায়, যদিও আমাদের কাছে কিন্তু এগুলো অনেক লাক্সারি। খুবই ভালো লাগছিল। তো ঘোড়ার গাড়ি থেকে আমাদের নামা হয়ে গেছে, ঘোড়ার সাথে আমরা একটু ছবি তোলার চেষ্টা করছিলাম, আবার ভয়ও পাচ্ছিলাম। তো এটা ছিল টিন শপ, মানে টিন দিয়ে ওরা যে থালা বাটি মানে ইউটেন্সিলস ওরা এখানে বানিয়ে রেখেছে, এবং লিটারেলি যে ভদ্রলোক উনি কিন্তু বানা ছিলেনও। তো এই যে দেখেন সামনে রাখা যন্ত্রপাতিও আছে, ওই আমলে যেভাবে ওরা বানাতো, অবভিয়াসলি এখন আর এভাবে বানানো হয় না, এখন তো সব কিছু মেকানাইজ, রাইট, বড় বড় ফ্যাক্টরিতে বড় বড় লার্জ স্কেলে কমার্শিয়ালভাবে এগুলো বানানো হয়, কিন্তু এখানে সব রাখা আছে আগের দিনে কিভাবে বানানো হতো। তো এটা ছিল জুতা বানানোর একটা, মানে যে জুতা বানায় মুচি তার বাসা, এবং এই ভদ্রলোক ওভাবেই ড্রেস আপ করে বসে আছে। সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হলো উনি বলছিল যে এই যে বাসাটার যে সাইজটা দেখতে পাচ্ছেন, ওই সময়ে 10 থেকে 12 জন অ্যাডাল্ট মানুষ এরকম একটা বাসায় থাকতো। এটা কিন্তু এখন চিন্তাই করা যায় না, কারণ কেনেডিয়ানদের কিন্তু স্পেস লাগে সব কিছুতে।
ছেলেমেয়েরা 18 বছর হয়ে গেলে তাদের বাবা মার সাথে আর থাকে না, তো সবারই যার যার নিজের অ্যাপার্টমেন্ট, আলাদা বাসা, আলাদা আলাদা গাড়ি, তো চিন্তাই করা যায় না। তো এটাই উনি ভদ্রলোক বলছিলেন, এবং উনিও বলছিলেন যে লেবার কস্টের কথা। এখানে কিন্তু ক্যানাডায় একটা জিনিস যে লেবার কস্টের জন্য প্রোডাকশন কস্ট অনেক বেশি, তো এখানে যা যা কেনেডিয়ান জিনিসপত্র বানানো হয় খুবই কম, সব কিছুই মোস্টলি ইম্পোর্টেড থাকে, এবং যা কেনেডিয়ান মানে যেখানে এখানে যা যা বানানো হয় সেগুলোর দাম অনেক বেশি থাকে। গল্প করতে করতে আমরা কিন্তু অলরেডি বোটে উঠে পড়েছি, তো একটা বোট রাইডও ইনক্লুডেড ছিল এই $25 টিকিটের মধ্যে। আমার কাছে যেটা খুবই অ্যামেজিং লেগেছে, একটা হর্স রাইড এবং একটা বোট রাইড। তো এই বোটটা দেখেন বেশ শক্ত মজবুত কাঠ দিয়ে বানানো, এটা ফিল করা যাচ্ছিল যখন বোটে উঠলাম। আর সবচেয়ে মজার ব্যাপার ছিল একটা ঘোড়া কিন্তু টেনে নিয়ে যাচ্ছিল বোটটাকে, তো এই কনসেপ্টটা আমার কাছে খুব মজা লেগেছে। ওই সময় এভাবেই ওদের যাতায়াত ব্যবস্থা ছিল, তো এটাই এখানে সুন্দর, মানে খুবই অল্প সময়ের জন্য ছিল, এক পার থেকে আরেক পারে আমাদেরকে এনে দিল। আমরা চাইলে আবার কিন্তু এই বোটটা ইউজ করেই আবার এপার থেকে ওপারে যেতে পারতাম, একটা সার্টিন টাইম থাকে এই বোট রাইডের, কিন্তু আমরা মেইনলি হেঁটে হেঁটেই পুরোটা এরিয়া এক্সপ্লোর করেছি, হেঁটে হেঁটে আসলে সব কিছু দেখা যাচ্ছিল। এরপরে উঠলাম একটা তিনতলা বিল্ডিং এর উপর, তো বিল্ডিংটার ভিতরে দেখেন সবকিছু কিন্তু কাঠ দিয়ে বানানো, কেনেডিয়ান কনস্ট্রাকশন কিন্তু বাংলাদেশি কনস্ট্রাকশনের মতো না, এখানে শুধু বেজ লেয়ারটা কনক্রিটের থাকে, বাকি সবকিছু উপরের দিকে উঠে কাঠের। তো এই বিল্ডিংটাকে ওরা ইউজ করে ওদের আবহাওয়া দপ্তর হিসেবে, ওয়েদার ফোরকাস্টের জন্য এই বিল্ডিংটার উপরে মানে র্যাডারের মতো কিছু একটা ছিল, তো সেটা দিয়ে ওরা ওয়েদার প্রেডিক্ট করতো এরকম। তো এই যে আমরা হেঁটে হেঁটে এখন এক্সপ্লোর করছি, সম্ভবত ভায়োলিন বলে এই যন্ত্রটাকে, তো খুব সুন্দর লাগছিল, সুদিং লাগছিল, এবং মহিলার গানের গলাও বেশ ভালো। ওদের ড্রেস আপটা কিন্তু খেয়াল করেছেন, আমি যে একটু আগে বলেছিলাম ওদের জামা কাপড় থেকে শুরু করে লাইফস্টাইল এভরিথিং, আগের দিনে ওরা এরকম ড্রেস আপ করতো, এখন তো অবশ্যই কেনেডিয়ানরা এইসব ড্রেস আপ করে না। তো এখানে এই ভদ্র মহিলা দেখাচ্ছেন যে কীভাবে ভেড়ার লোম থেকে ওরা উল বানায়, দেন উল থেকে ওরা শল জাতীয় জিনিস মানে সোয়েটার জাতীয় জিনিস নিট করে, খুব সুন্দর করে ডায়াগ্রামও এঁকে দিয়েছে। তো আমরা হাংরি হয়ে গিয়েছি, এখন চলে আসছি একটা রেস্টুরেন্টে। রেস্টুরেন্টের সেট আপও কিন্তু ওই আগের দিনের মতোই, দেখেন আগেকার দিনে রেস্টুরেন্ট কেমন হতো, কেনেডিয়ান রেস্টুরেন্ট কেমন হতো আপনাদেরকে একটু দেখালাম। শুরুতেই ওরা সার্ভ করেছিল লেবু পানি, অ্যান্ড দেন দিয়েছিল এই ব্রেডটাই, ব্রেডটা খেতে এত মজা ছিল, হোল হুইট ব্রেড। আমি একটু পরেই দেখাচ্ছি, ফ্লাওয়ার মিল মানে যেখানে ময়দা ভাঙানো হচ্ছিল সেটাও এই গ্রামে আছে, আবার কীভাবে ওরা বানায় ব্রেড সেটাও এখানে দেখানো আছে। আমি একটা ব্রেড কিনে নিয়ে আসছিলাম বাসার জন্য, একটু পরেই সব দেখাচ্ছি। আমি অর্ডার করেছিলাম ফিশ অ্যান্ড চিপস, এটা খুবই ফেমাস একটা খাবার এখানে, আমি অরিজিন জানি না, একবার চিলির কথা বলেছিলাম একটা ব্লগে, তো একজন কমেন্ট করেছিলেন এটার অরিজিন মেক্সিকোতে, ক্যানাডাতে না, তো আমি অরিজিন নিয়ে বলছি না, বাট আমি ক্যানাডাতে এসে এই খাবারটা খেয়েছি। তো ফিশ অ্যান্ড চিপস একটা ফিলে ফিশ মানে কাটা থাকে না, এটা হ্যাডক ফিশ দিয়ে এই ফিলে পিসগুলো এমনভাবে বের করা হয় যেন কোনো কাটা না থাকে, বোনলেস হয়, দেন এটাকে ডিপ ফ্রাই করে চিপসের সাথে সার্ভ করে। খুব ক্রিসপি ছিল, ফ্রাইসগুলোও খুব ভালো ছিল, এবং যে সসটা দেখতে পাচ্ছিলেন ছোট্ট বাটিতে, এটাকে টার্টার সস বলে, যেখানে ডিপ করে নিচ্ছি, একটু টক টক হয়, ভিনেগারি হয় সস, কিন্তু খুবই মজা। সাথে ছিল কোলস্লো, কোলস্লো আমি জানি এটা আমেরিকান একটা সালাদ, এখানে বাঁধাকপি থাকে, গাজর থাকে, ভিনেগার থাকে, এবং থাকে চিনি আর মেয়োনিজ, খুবই মজা লাগে আমার। তো খাবার দাবার শেষ, এই যে পাশেই ছিল বেকারি, একটু আগে বললাম না যে ব্রেড কোথায় বানানো হয়, তো আমরা ঢুকেছিলাম, বাট আনফর্চুনেটলি 3টা বেজে গিয়েছিল, তখন বলেছে যে ওদের আজকের মতো বানানো শেষ হয়ে গিয়েছে। কিন্তু আপনাদেরকে ভিডিওতে দেখালাম যে আগের দিনের বেকারিগুলো কেমন হতো, ওরা লিটারেলি এখনও এখানে এই ভিলেজে ব্রেডগুলো বানায়। তো এরপরে ঢুকলাম একটা গ্রোসারি স্টোরে, তো গ্রোসারি স্টোর বা মুদি দোকান বলতে পারেন, এই যে দেখেন আগের দিনের জিনিসপত্র এবং ওইভাবে রেখেছে সব, ক্রোকারিসগুলো দেখেন দুই রকমের প্রিন্ট ছিল, এবং টিনের ইউটেন্সিলস মানে থালা বাসন হয়তো খুব ব্যবহার করা হতো, আর এই যে দেখেন ব্লু প্রিন্ট এবং এই রেড প্রিন্ট, এই প্রিন্টটা আমি বারবার দেখছি, আর এই যে খেলনাটা দেখেন, এরকম কাঠের শোপিস বা খেলনা এগুলো কিন্তু অনেক আগের যারা বিদেশি ক্যানাডিয়ান বা প্রবাসী তাদের বাসায় থাকে। আমার সুপারভাইজারের বাসায় এরকম একটা পুতুল ছিল দোলনার মধ্যে বসা, ওইটা নাকি ওর দাদি শাশুড়ির আমলের, তো ওখান থেকে আমি আইডিয়া করছি এটা হয়তো ওদের ট্রেডিশন। আর এগুলো দেখেন এগুলো ছিল বাটখারা, আর পাশে ছিল দাড়িপাল্লা বা ওয়িং
মেশিন, এখানে মেপে মেপে ওরা জিনিস বিক্রি করতো, লিটারেলি একদম আমাদের দেশের মতোই। কিন্তু দেখেন উপর থেকে দেখলে মনে হয় কত চকচিক্য, কিন্তু ভেতরে কিন্তু সব কিছু একই রকম। আমার কাছে লিটারেলি এটাই মনে হচ্ছিল। এবং এই গ্রোসারি স্টোরে বা মানে এই মুদি দোকানটাতে ওরা সব কিছু বিক্রি করছিল, থালা বাসন ক্রোকারিজ থেকে শুরু করে সাবান, এই এই জিনিসগুলো ছিল ন্যাচারাল সোপ, সাবান, বিভিন্ন রকম কেমিক্যালস যেটা ওরা সাবান শ্যাম্পু হিসেবে ইউজ করে, তারপরে বিভিন্ন রকম তেল, মানে এভরিথিং ছিল এই গ্রোসারি স্টোরে। এরপরে ঢুকলাম একটা জমিদারের বাসায়, মানে ওই সময়কার খুবই রিচ একজন পার্সন, ওনার নামও লেখা ছিল বাইরে। তো ওনার বাসাটা ছিল এরকম, এটা খুব সুন্দর করে প্রিজার্ভ করেছে, এই যে বিভিন্ন রুম ছিল, রুমগুলো বাইরে থেকে আটকানো, ভিতরে যাওয়া যাবে না বাট দেখা যাবে। এটা দেখেন বসার একটা জায়গা, এখানে ফায়ার প্লেস ছিল, দেন এই যে ভদ্রলোকের ছবি টানানো আছে এখানে একটা বসার জায়গার মতো, দেন এখানে আমার মনে হয় এটা আলনা টাইপের কিছু একটা হবে, এবং সব কিছু দেখেন ওই আমলের কাঠের, একদম বোঝাই যাচ্ছে মানে অ্যান্টিক বলতে পারেন, ভিনটেজ বা অ্যান্টিক দেখলেই কিন্তু বোঝা যাচ্ছে। এটা ছিল বেডরুম হাতের বাম দিকে, অ্যান্ড দেন এখানে বেডরুমের সামনে একটা বসার জায়গা স্টাডির মতো, দেন হাতের ডান দিক দিয়ে ঢুকলে আরেকটা রুম ছিল। সব কিছু দেখেন মিউজিয়ামের মতো কিন্তু আটকে রেখেছে, মানে আমরা ভিতরে যেতে পারবো না, জাস্ট দেখতে পারবো। এটা ছিল সম্ভবত ডাইনিং রুম, এবং এই যে দেখেন ক্লকটা, এটাকে দাদা ঘড়ি বা গ্র্যান্ডফাদার ক্লক বলে, দেন খুব সুন্দর একটা ছবি টানানো আছে, এগুলো কিন্তু অনেক এক্সপেন্সিভ এবং সব ভিনটেজ। এখানে একটা চেস্টের মতো আছে, মানে ড্রয়ার সহ একটা টেবিলের মতো, দেন এখানে যে ডিনার ওয়াগানটা আছে দেখেন আগের দিনে, এখনকার কেনেডিয়ান বাসায় কিন্তু এগুলো ডিনার ওয়াগানের কনসেপ্ট নাই, তো বড় একটা ডাইনিং টেবিল ছিল। আর এটা ছিল কিচেনের মতো, এই যে দেখেন এখানেও সেম প্রিন্ট, ব্লু প্রিন্ট এবং রেড প্রিন্টের ওদের যেই থালা বাসন বা এটাকে কি বলবো যে ডিনার সেট বলতে পারেন। তো এই যে ভদ্রমহিলা উনি এখানে এক্সপ্লেন করছেন যে কী কী রান্না হয়েছে আজকে এই লজে, তো ওরা দুই রকম পাই বানিয়েছে, সেটা ইনফ্যাক্ট মানে অনেককে দেখাচ্ছিল যে ওরা বানাচ্ছে, এখানে রাখাচ্ছিল। আর এখানে দুই রকমের রান্না করার ব্যবস্থা, যে দেখেন টিনের যে বক্সের মতো দেখতে পাচ্ছেন এটা কিন্তু ওভেন ছিল, কিন্তু এই ওভেনে খুব আস্তে আস্তে রান্না হয় এটাও বলছিল, এই জন্য মানে হাঁড়ি উপর থেকে যে চুলার উপরে মানে ওদের যেই কাঠকয়লার চুলা ওটার মধ্যে ঝুলিয়ে দিলে, হাঁড়ি ঝুলিয়ে দিলে নাকি তাড়াতাড়ি রান্না হয়, তো এটা উনি এক্সপ্লেন করছিল। আর এই যে এখানে আরেকটা বিল্ডিংয়ে এখন ঢুকেছি, এটা ছিল একটা রেস্টুরেন্ট, তো এই যে দেখেন বোতলগুলো দেখে বুঝতেই পারছেন এটা কিসের রেস্টুরেন্ট, এটা অ্যালকোহল বা মদের রেস্টুরেন্ট। অ্যান্ড দেন ওই সময়ে ওই রেস্টুরেন্টগুলো ওই হোটেলগুলো কেমন হতো, এই যে সেট আপটা ওরা দিয়ে রেখেছে, মানে ইউ জাস্ট নেম ইট, পুরো লাইফস্টাইলটাই ওরা এখানে রেপ্লিকেট করেছে যে ওই সময়কার কেনেডিয়ান জীবনযাত্রা কেমন ছিল। তো আমার জন্য এটা আসলে অন্যরকম একটা এক্সপিরিয়েন্স, তো ভিডিওতে আমি এই জন্যই শেয়ার করলাম, আমি তো যেখানে যাই সেখানকার ট্রাভেল ব্লগই শেয়ার করি, বাট আমি মনে করি যে আজকের ব্লগটা একটু অন্যরকম হবে। এরপরে ঢুকলাম ফ্লাওয়ার মিলে, একটু আগে যে ব্রেডটা খেয়েছিলাম বললাম না যে এখানেই ময়দাটা ভাঙ্গানো হচ্ছে, তো সেই ফ্লাওয়ার মিলে ঢুকেছি। তো ভদ্রলোক উনি এক্সপ্লেন করছে, ফার্স্টেই উনি দেখালেন যে গম বা হুইট থেকে যে ভাঙ্গানো হচ্ছে, এখানে দুই রকম ময়দা উনি দেখাচ্ছেন আমাদেরকে, তো ফাইনলি গ্রেডেড আবার একটু কোর্সলি গ্রেড এরকম। তো এই যে মেশিনটা দেখতে পাচ্ছেন এটার কনসেপ্টটা আমার যেটা মনে হয়েছে সেটা হলো সিফটারের মতো, ওই যে আমরা আটা চালি ময়দা চালি না যে এরকম, তো ভিতরে যে কাপড়টা আছে এই কাপড়টার মানে ঘনত্বের উপর বা ডেন্সিটির উপর ডিপেন্ড করে এক জায়গা থেকে আরেক জায়গায়, এবং পুরো মেশিনটাকে বিভিন্ন কম্পার্টমেন্টে ভাগ করা হয়েছে, এবং এক একটা কম্পার্টমেন্ট থেকে এক এক গ্রেডের মানে এক এক মানে কোয়ালিটির ময়দা ওরা কালেক্ট করছে, এবং সবশেষে কালেক্ট করছে রেসিডিউ বেঁচে যায়। আর এই যে দেখেন এটা টারবাইন দিয়ে চালানো হয়, একটু আগে যা দেখাচ্ছিলাম এটা জলবিদ্যুৎ দিয়ে চলে এই টারবাইনটা, এই যে এখানে এটাই আমি দেখানোর চেষ্টা করছি, এই যে নিচে দেখেন পানি, অ্যান্ড কাঠের যেই বড় বড় পিলারগুলো একটু আগে দেখালাম সেই পিলারের মধ্য দিয়ে ওদের স্টিলের ওই যে পুলিগুলো যাচ্ছে, এগুলোকে বাকেট সিস্টেম বলে, মানে নিচের থেকে ওদের যেই গমগুলো রাখানো হয় সেটা পুলি সিস্টেমের মাধ্যমে উপরে উঠছে, অ্যান্ড দেন এই মেশিনে ওরা ফিড করে, অ্যান্ড দেন ওই যে সিফটারের মধ্য দিয়ে আস্তে আস্তে একটু একটু করে এগিয়ে যায়, এবং এক একটা কম্পার্টমেন্টে এক এক গ্রেডের ময়দা ওরা কালেক্ট করে। আমি খুব সিম্পল ওয়েতে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম, আশা করি বুঝতে পেরেছেন। বাট হ্যাঁ, এখন ডেফিনেটলি কমার্শিয়াল ওয়েতে এভাবে বানানো হয় না, এখন সব কিছুই তো মেকানাইজড লার্জ স্কেলে বানানো হয়। ওরা নিজেরাও বলছিল যে এই সেট আপটা অনেক এক্সপেন্সিভ এবং অনেক টাইম কনজিউমিং। তো এই যে আমি এখন বের হয়ে যাব, বের হওয়ার আগে রিসেপশনে ওদের এরকম একটা সুভিনিয়ার কালেকশন করার জায়গা ছিল, আমি ব্রেড একটা কিনে নিলাম, $7 মতো নিল, অসম্ভব মজা ছিল, কিন্তু ব্রেডটা একদম মানে ওখানেই বানানো ফ্রেশ,
খুবই ভালো লেগেছে। আপনারা যদি যান আপনারা ব্রেডটা অবশ্যই কিনবেন। সামার ডে ট্রিপের ব্লগ যেহেতু বলছি আজকে, তো একটা মাস্ট ভিজিট প্লেস হলো সামারে, সেটা হলো বিচ। এডমন্টনে যখন ছিলাম অনেক দূর ড্রাইভ করে যেতে হতো, তো এখন যে বিচটা দেখতে পাচ্ছেন এটা ছিল লং আইল্যান্ড বিচ, এটার ওপারেই কিন্তু কিউবেক শহরটা দেখা যায়। তো এটা ছিল একটু বেশ দূরে এবং এটা প্রায় দেড় ঘন্টার মতো ড্রাইভ ছিল, বাট এই বিচটা যে দেখতে পাচ্ছেন এটা হলো ব্রিটানিয়া বিচ, আমার বাসার একদম পাশে, 5 মিনিট ড্রাইভ। তো এখন মজা এডমন্টনের মতো না, মানে এখানে অটোয়ার ভিতরেই অনেক কাছে আশেপাশেই বিচ আছে। তো ওই যে দেখেন সানসেট দেখতে আসছি আজকে, তো খুবই সুন্দর এই বিচটাতে অনেকে সুইমিং করতে আসে। আমি দেখলাম যে সন্ধ্যার পরে অনেকে আসে জাস্ট সুইমিং করবে, এই জন্য অনেকে আবার বিভিন্ন রকম রাইড, ওই যে দূরে দেখতে পাচ্ছেন না ওগুলো কিন্তু প্রাইভেট রাইড, ওরা বোট চালাচ্ছিল অনেকে, আবার ওই যে কী জানি বলে না যে মোটর জেট টাইপের, মানে দেখতে মনে হয় যে হুন্ডার মতো কিন্তু পানিতে চলে ওগুলা, আমি নামটা আপনারা জানাবেন কমেন্ট সেকশনে, আমি নামটা ভুলে গিয়েছি। তো ওগুলাও চালাচ্ছিল অনেকে, সানট্যান করছিল অনেকে, এমনি হাঁটাহাঁটি জগিং করছে, সাইক্লিং করছে, বার্বিকিউ করছে, মানে খুবই সুন্দর একটা পরিবেশ এই ব্রিটানিয়া বিচে। আপনারা যদি অটোয়াতে নতুন থেকে থাকেন, আমি নিজেও নতুন, আমার কাছে বেশ ভালো লেগেছে, শহরের মধ্যেই খুবই সুন্দর একটা জায়গা। তো আমরা অনেকক্ষণ বসেছিলাম, সানসেট দেখছিলাম, গল্প করছিলাম, হঠাৎ করে দেখি অনেক পুলিশের গাড়ি, অ্যাম্বুলেন্স, তো হয়তো কোনো ইনসিডেন্ট হয়েছে। তো দেখেন লোকজন জমা হয়ে গিয়েছে, সবাই দেখছে, অনেকে ভিডিও করছে, কিন্তু কেউ কিন্তু পুলিশকে বিরক্ত করছে না, এটা একটা জিনিস কানাডায়, কেউ কিন্তু যাচ্ছে না এই আরসিএমপি দৌড়াদৌড়ি করছে, বাট সবাই মানে কেউ ইন্টারফেয়ার করছে না। খুব সম্ভবত মাছ ধরছিল কয়েকজনের সামনে, হয়তো ওখান থেকে কেউ পড়ে গিয়েছে বা কোনো অ্যাক্সিডেন্ট করেছে। আজকে শুধু ঘোরাঘুরির কথাই বলছি, খাবার দাবারও কিন্তু খেয়েছি, রেস্টুরেন্টে গিয়েছিলাম, সেখানে কিছু ক্লিপ নেওয়া ছিল। এই রেস্টুরেন্টের নাম কারামিয়া, আমি আমার লাস্ট ব্লগেও শেয়ার করেছিলাম, ওদের খাবার আমার বেশ ভালো লাগে। আমি পাস্তা অর্ডার করেছিলাম আর আমার ফ্রেন্ডরা, ওরা অর্ডার করেছিল স্টেক, আপনারা চেক আউট করতে পারেন, দোকানটা ভালো। এগুলো কিন্তু কোনো স্পন্সার্ড ব্লগ না, আমি জাস্ট আমার রিভিউ শেয়ার করছি। কেমন লাগলো জানাবেন আজকের ব্লগটি, ভালো লেগে থাকলে লাইক করবেন, কমেন্ট করবেন, যারা নতুন প্লিজ সাবস্ক্রাইব করবেন। দেখা হবে ইনশাল্লাহ নেক্সট ব্লগে, ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আপনাদের সবার জন্য অনেক দোয়া অ্যান্ড ভালোবাসা। বাই বাই।